শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে 25 পৃষ্ঠায় উল্লেখিত 2.1.3 উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার, এই ছকের সমাধান নিয়ে। মা গো ওরা বলে এই কবিতাটা মূলত দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে আছে। কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো। শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলোর উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো। এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। একটি নমুনা উত্তর করে দেখানো হলো। কুমড়ো, কুমড়োর ক হচ্ছে কণ্ঠব্যঞ্জন, ম হচ্ছে ওষ্ঠব্যঞ্জন এবং ডয়বিণ্ড র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। চলো আমরা এই ছকের উত্তরটা দেখে নিই। এটাই হচ্ছে সেই ছকের উত্তর। এগুলো হচ্ছে কবিতা থেকে নেওয়া কিছু শব্দ এবং এগুলো হচ্ছে সেই শব্দের এবং এগুলো হচ্ছে ধ্বনির প্রকার। যেমন ফুল, ফুলের ফ হচ্ছে ওষ্ঠব্যঞ্জন, ল দন্তমূলীয়, তুমি লকে অন্তঃস্থ ব্যঞ্জনও বলতে পারো। লতা, লতার ল হচ্ছে দন্তমূলীয়, আমি তো বললামই তুমি এটাকে অন্তঃস্থ ব্যঞ্জন বলতে পারো। ত, ত হচ্ছে দন্ত ব্যঞ্জন। ডাটার ড হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, টও মূর্ধন্য ব্যঞ্জন। গাছের ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, ছ হচ্ছে তালব্য ব্যঞ্জন। ছুটির ছ হচ্ছে তালব্য ব্যঞ্জন, ত হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। পকেটের প হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। ভেজার ভ হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, বর্গীয় জ হচ্ছে তালব্য ব্যঞ্জন। দেরির দ হচ্ছে দন্ত ব্যঞ্জন, এই র কেও তুমি অন্তঃস্থ ব্যঞ্জন বলতে পারো। কথার ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, থ হচ্ছে দন্ত ব্যঞ্জন। পাগলের প হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন, এখানে জ ফালা হবে। ল হচ্ছে অন্তঃস্থ ব্যঞ্জন বা দন্তমূলীয়। মুরগির ম হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, ডয়বিণ্ড র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, ক হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। এগুলোই মূলত ছিল সেই ছকের উত্তর। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের ওপর অনেকগুলো ভিডিও তৈরি করেছি, ডিসক্রিপশনে সেই প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।